বৃষ্টির কারণে মাঠ ভেজা, এমনকি প্র্যাকটিস উইকেটগুলো প্রস্তুত করা হয়নি, যে কারণে অনেকটা বাধ্য হয়েই তৃতীয় এবং শেষ ওয়ানডের আগের দিনের অফিসিয়াল প্র্যাকটিস সেশন বাতিল ঘোষণা করেছে জাতীয় ক্রিকেট দল, টিম ম্যানেজমেন্ট, এবং সেটা অনেকখানি যৌক্তিকভাবেই। এই যে পুরো ওয়েস্ট ইন্ডিজ সফর, এই সফরে বাংলাদেশ ক্রিকেট দল যে পরিমাণ শারীরিক এবং মানসিক চাপের মধ্য দিয়ে গিয়েছে, সেখানে শেষ ম্যাচের আগের দিনের একটা সেশন বাতিল করাতে মনে হয় না খুব বেশি কিছু যায় আসে, স্পেশালি যখন সিরিজটা নিশ্চিত হয়ে গেছে। এই সঙ্গে অন্তত দুটো প্রশ্ন সামনে চলে এসেছে। প্রথম প্রশ্ন, বাংলাদেশ ওয়ানডেতে দারুণ শক্তিশালী, এটা আরেকবার প্রমাণ হয়েছে। সেই সঙ্গে আরও একটা বড় প্রশ্ন সামনে এসেছে, যে দল ওয়ানডেতে এত ভালো পারফর্ম করে সেই দলটা কেন টেস্ট আর টি টোয়েন্টিতে মুখ থুবড়ে পড়ে ধুঁকতে থাকে, সেটা দেশ কিংবা বিদেশে। অনেকেই বলছেন যে ঘরোয়া ক্রিকেটের কাঠামোতে ফার্স্ট ক্লাস ক্রিকেটটা খুব বেশি মর্যাদা পায় না কিংবা খুব বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক না, যে কারণে টেস্টে বাংলাদেশ ধুঁকতে থাকে এবং সেই ধোকার ব্যাপারটা কন্টিনিউ হচ্ছে টেস্ট স্ট্যাটাসের 22 বছর পরেও। এই কথাটাকে যৌক্তিক মনে করে নেয়াই যায়, ঠিক এই কারণে যে বাংলাদেশে ঘরোয়া ক্রিকেটের মধ্যে সবচাইতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট হয়। এটা ক্রিকেটাররাই বলেন, কোচরাই বলেন, বিসিবিও বলে যে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে, এবং ওই যে ওয়ানডে ক্রিকেটের প্রতিদ্বন্দ্বিতামূলক যে আবহ কিংবা নিজেদের মধ্যে যে তুমুল প্রতিযোগিতা, এই তুমুল প্রতিযোগিতা ক্রিকেটারদের ওয়ানডে ফরম্যাটের সাথে আরও বেশি করে মানিয়ে নিতে সম্ভবত সহায়তা করে, এটা বিভিন্ন সময় ক্রিকেটাররাও এই সিরিজেই বলেছেন, এবং এই কারণেই বাংলাদেশ ওয়ানডেতে ভালো করছে। তাহলে এর সমাধানটা কোথায়? খুব সহজ, টেস্ট এবং টি টোয়েন্টিতে ভালো করার জন্য ঘরোয়াতে যে টি টোয়েন্টি এবং ফার্স্ট ক্লাস টুর্নামেন্টগুলো হয় সেগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতার মাত্রা বাড়াতে হবে। অনেকেই বলেন যে এগুলোতে প্রতিদ্বন্দ্বিতা না বাড়ার অন্যতম কারণ জাতীয় দলের বড় ক্রিকেটাররা বেশিরভাগ সময়ই খেলেন না, তাদের ন্যাশনাল টিমের ডিউটি থাকে বলেই তারা খেলেন না, তারা দেশের কাজেই খেলেন না। কিন্তু জাতীয় দলের ক্রিকেটাররা না খেললেই যে ফার্স্ট ক্লাস ক্রিকেটটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে না, এটা বোধহয় পৃথিবীর আর কোনো দেশে এমন আলোচনাই হয় না, কিন্তু আমাদের দেশে হয়। সো ওই জায়গা থেকে বলা যায় যে ওয়েস্ট ইন্ডিজের এই সফরটা সাউথ আফ্রিকা ট্যুরের পরে, শ্রীলঙ্কার ঘরের মাঠে হোম সিরিজের পরে, এখন বিসিবিকে এটা ভাবতে বাধ্য করবে যে ফার্স্ট ক্লাস ক্রিকেটটা কীভাবে আরও কম্পিটিটিভ করা যায়। জাতীয় দলের ক্রিকেটাররা কিংবা নামি ক্রিকেটাররা সেখানে খেলুক বা না খেলুক, সেখানে প্রতিদ্বন্দ্বিতার আবহ, উইকেটের মান এবং সর্বোপরি সেটার উপরে যে দেখভাল, এই দেখভালটা বাড়ানো খুবই জরুরি। কেননা ওয়েস্ট ইন্ডিজের টি টোয়েন্টি এবং টেস্ট দলের বিপক্ষে বাংলাদেশ যে ধরনের পারফর্ম করেছে সেটা এক কথায় বলা যায় খুবই বাজে পারফরমেন্স, এবং যে পারফরমেন্সটা আসলে কেউ দেখতে চায় না। লাস্টলি বলবো যে শেষ ম্যাচে তামিম ইকবাল নিজেই বলেছিলেন যে বেঞ্চের শক্তি পরখ করে দেখা হবে, সে কারণে বলা যায় এনামুল বিজয় ডেফিনেটলি চান্স পাবেন, তাসকিন ম্যাচ খেলবেন, তাইজুল ম্যাচ খেলার সম্ভাবনা শতভাগ, যদি সত্যিকার অর্থেই বেঞ্চের স্ট্রেংথটা পরীক্ষা করার কথায় তারা ইনট্যাক্ট থাকেন। বিশ্বাস করি বাংলাদেশ টিম সেটা করবে, এবং বেঞ্চের শক্তি পরখ করার ম্যাচেও বাংলাদেশ তৃতীয় ওয়ানডেতে জিতে হোয়াইট ওয়াশ নিশ্চিত করতে পারবে। এটা সত্যিকার অর্থেই যদি এরকম হয়, বাংলাদেশ যদি সত্যিকার অর্থে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করতে পারে, টিম ম্যানেজমেন্টকে একটা ভালো ভাইব দেবে, এবং একই সঙ্গে বাংলাদেশ যখন দেশে ফিরবে একটা পজিটিভ ফ্রেম অফ মাইন্ড নিয়ে ফিরতে পারবে। এবং সবশেষ যে কথাটা বলতে চাই, যদি বেঞ্চের স্ট্রেংথ সত্যিকার অর্থেই বাংলাদেশ পরখ করার মতো সিদ্ধান্ত নিয়ে থাকে, তাহলে এই বেঞ্চের স্ট্রেংথটা কিংবা বাংলাদেশের আগামীর ক্রিকেটারদের পরখ করে নেওয়ার জন্য জিম্বাবুয়ে সফরটা কি ভালো একটা অপশন হতে পারতো কি না? হয়তো হতে পারতো, কিন্তু বাংলাদেশ ক্রিকেট কখনোই হয়তো ওই পর্যায়ে ভাবেনি যে জিম্বাবুয়ের মতো দলগুলোর এগেনস্টে বেঞ্চের শক্তিটা পরখ করাই হতে পারতো সবচেয়ে যুক্তি। গায়না থেকে দেবচৌধুরী, অলরাউন্ডার ওয়েস্ট ইন্ডিজ। সব বাবাই চান তার সন্তানকে নিরাপদ রাখতে, তাই নিরাপত্তার চেয়েও বেশি কিছু BBS কেবলস, মোর দ্যান সেফটি।